জায়গা কেনার টাকা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি। মারধরের ঘটনায় গুরুতর আহত দুই, একজনের আঙুল কেটে নেওয়ার অভিযোগ। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের ঘুষকড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার ঘটনা। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘুষকড়া ফাঁড়ির পুলিশ 6 জনকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। এই কবরস্থানের জায়গার জন্যে আমাদের একটা টাকা দিয়াছিল ওদের কাছে, নুরাই শেখ ইয়ে ভুটার শেখদের কাছে দিয়াছিল। নিয়ে ওনারা কি করলো, লাস্ট টাইমে মিটিং ডেকে বলছে, অস্বীকার করছে যে আমাদের কাছে টাকা দেয় নাই, টাকা দেয় নাই। তো নিয়ে আমার স্বামী আমার ইয়ে ভাসুর ওখানে ছিল, মিটিংয়ের ভিতরে ছিল। নিয়ে ওনারা বলতে চাইছে যে তোমরা টাকা দাও নাই কো। আর মাঝে একটা মিটিং হয়েছিল, তখন কাগজে সব কিছু নাম লেখা ছিল যে কি হ্যাঁ ডালিম শেখ দিয়েছে, ইয়ে সাবু শেখ দিয়েছে। আর আজকে যে মিটিংটা করেছে, কালকে যে মিটিংটা করেছে, সেই মিটিংটায় ও বলতে চাইছে যে ডালিম শেখ টাকা দেয় নাই, সের জন্য আমার স্বামীকে আমরা স্বামীর নাম কি ডালিম শেখ, আমি টাকা দিয়েছিলাম, হ্যাঁ আমি টাকা দিয়েছিলাম, ওরা অস্বীকার করেছে। নিয়ে আমি আমি বলতে গেছি যে যে আমি টাকি দিয়েছি আর ওরা অ্যাটাক করেছে আমার স্বামীকে। নিয়ে মিলচাল হয়ে গেছিল, মিলচাল হয়ে গেছিল, থানাতেও এসেছিল। আর এসেছিল নি থানা থেকে গিয়ে ওখানে ওইখানে গিয়েছিল আমার ভাসুর যেখানে ডিউটি করে সেইখান থেকে তুলে নিয়েছে। আমার স্বামী তখন ছিল না, আমার ভাসুরকে ওইখান থেকে তুলে নিয়েছে, একবারে বটিত করে হাত কেটে নামিয়ে। কি নাম আমার ভাসুরের? ইয়ে সাবু শেখ। কোথায় কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? গরুরহাট তলা ঘুষকড়া, ঘুষকড়া ঘুষকড়া গরুরহাট তলা কলেজ পিছনে তুড়িপাড়া। তারপরে বাড়ি বয়ে গিয়ে মারধর করে? হ্যাঁ বাড়ি বয়ে গিয়ে যেখানে ডিউটি করে ওইখানটাই ওইখানটাই ডিউটি করে ওইখান থেকে তুলে নিয়ে যায় মারধর। কিসের ডিউটি করে? উনি এই পৌরসভার একটা কলের ডিপার্টমেন্টে ডিউটি করে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর সুবিচার চাই। আমরা যেরকম আমার ভাসুরকে হাত কেটে দিয়েছে, আপনারা যাচাই করুন, যাচাই করে যদি ইয়ে থাকে তাহলে সেরকম বিচার করুন। আপনার নাম? আমার নাম হলো শান্তি বিবি শেখ।